রকমানি রহিম আসসালাম আলাইকুম সানাস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করব প্যানে আমি বাটার দিয়ে দিলাম এখন দিব গাজর কুচি আর মটরশুটি কাস্টমার্স কুচিও দিয়েছি এখন দিয়ে দিলাম অল্প করে লবণ আর রসুন বাটা এখন আমি অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা খুলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি সসেস ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছিলাম সেই সসেস আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়তে হবে একটি ডিম আমি ভেঙে রেখেছি এখন ডিম ভেজে নেব জোড়া জোড়া করে ভাজতে হবে এরপর আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম রান্না করা ভাত এটা আতপ চালের ভাত ছিল আর দিয়েছি অল্প করে লবণ আর সয়া সস নেড়ে দিচ্ছি চিকেন দিয়েও এটা করতে পারেন সসে দিয়ে করলেও অনেক মজা লাগে আর কিছুক্ষণ ভেজে নেয়ার পর আমি ফ্রাইড রাইস নামিয়ে নেব চোলা থেকে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করতে পারি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমি শাহনাজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ